নমস্কার, বেঙ্গল কিচেন অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চালতার আচার। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসুন দেখি নি এটি বানাতে, আচারটা বানাতে কী কী উপকরণ লাগে এবং কেমনভাবে আমি তৈরি করি। প্রথমে চালতাগুলোকে আমি কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে জলটা ফেলে দেব। তাহলে যে একটা কষা কষা ভাব থাকে সেটা থাকবে না। প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। একটু নরম হলেই তারপর নামিয়ে নিতে হবে। একটু হলুদ দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিট আমি চালটাকে সেদ্ধ করব। এবার সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি এবার ছেঁকে নেব। এবার একটা শিলে এগুলো আমি একটু থেঁতো করে নেব অল্প, যাতে গুড় এবং মশলা সব ঢোকে চালতার মধ্যে। ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবে থেঁতো করে নিতে হবে। এভাবে থেতো করে নেবে, তাহলে সমস্ত মশলাগুলো ঢুকবে চালতার মধ্যে। এইভাবে আমি একটা একটা করে সমস্ত চালটা থেতো করে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত চালতাগুলো আমি থেঁতো করে নিয়েছি। মশলার জন্য লাগবে, আমি এখানে 1 চামচ বড় 1 চামচ নিয়েছি মৌরি গুঁড়ো, বড় 1 চামচের জিরে জিরে নিয়েছি, গোটা মৌরি জিরে, আর বড় 1 চামচের ধনে, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আর একটু লঙ্কা দিতে পারেন। এবারে আমি সমস্ত মশলাগুলোকে একটা কড়াইতে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি 500 গুড় নিয়েছি, যতটুকু গুড় লাগবে আমি ততটুকুই দেব। একটা চালতার জন্য মোটামুটি 500 গ্রাম গুড় লাগে। মিক্সিতে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি 2খানা চালতা নিয়েছি, একটা নয়, আমি 2টো চালতা নিয়েছি। একটু
পাঁচ ফোড়ন দিলাম। এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, আমি যেহেতু ঝাল বেশি খাই না সেই জন্য শুধু পাঁচ ফোড়ন দিলাম। ফোড়ন এবারে চালটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করবো। লাল লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি মিষ্ট কালার হওয়ার জন্য। ভালো মতন আমি নাড়াচাড়া করেছি, এবারে একটু জল দিয়ে দিলাম, গুড় দিয়ে, গুড়টা যাতে গলে যায় সেই জন্য একটু জল দিলাম। গুড়ের মধ্যে খুব ভালো করে আমি ফোটাবো চালটাগুলোকে। গুড়গুলো দিয়ে দিলাম, এবারে উঠে উঠলে আস্তে আস্তে গুড়গুলো গলে গেছে, উঠে উঠেছে জলটা, ওর গুড়গুলো গলে গেছে। ভালো করে জাল দেব গুড়ের মধ্যে যাতে গুড়গুলো চালটার মধ্যে ভালো করে ঢুকে যায়। যতক্ষণ না গুড়গুলো শুকিয়ে আসছে গুড়ের জল, ততক্ষণ আমি জাল দিয়ে যাব। পনেরো থেকে 20 মিনিট এইভাবে জাল দিতে হবে। জলটা অনেক শুকিয়ে এসছে, গুড় অনেক টেনে গেছে,
কিছুক্ষণ ঢেকে রাখবো আঁচটা বাড়িয়ে। গুড়ের জল আমার অনেক শুকিয়ে গেছে, এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। মশলা দিয়ে দিলাম আমি, হয়ে গেছে আমার চালতা রাজা। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।